আলিপুরদুয়ার জংশন থেকে দার্জিলিং মেল চালুর দাবি জানিয়ে আন্দোলনে নামলো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকালে দলগাঁও স্টেশনে মাদারিহাট বীরপাড়া তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ওই অনশন আন্দোলন করা হয়। আন্দোলনকারীদের দাবি, আলিপুরদুয়ার জংশন থেকে ওই ট্রেন চালু হলে ডুয়ার্সের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই উপকৃত হবেন, তাই ওই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দার্জিলিং মেল সেকেন্ড যেটা চলার কথা কলকাতা, যেটা নিয়ে খুব চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এটার প্রোগ্রাম ছিল রেল দপ্তরেরও অনুমতি, যেটা ছিল সেটা ছিল আলিপুরদুয়ার থেকে জংশন থেকে এই রুট দিয়ে জলগাঁও মালবাজার হয়ে শ্রীনগরে হয়ে এনজেপি যাওয়া, সেটা কলকাতা যাবে ট্রেনটা, সেটার দাবি। এবং বিভিন্ন পত্রপত্রিকায় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মানে কনফ্রন্টেশনের কথাবার্তা। আমাদের দাবি তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে, মাদারিহাট বিপাড়া ব্লকের তরফ থেকে, যে এই রুটে যদি সেকেন্ড ট্রেন চলে দার্জিলিং মেল, তাহলে এই এলাকার সমস্ত মানুষ, ব্যবসায়ী এবং সমস্ত ধরনের মানুষ এই ট্রেনটা পেলে উপকৃত হবে। কারণ যেহেতু দার্জিলিং মেলটা সুপারফাস্ট ট্রেন, এই ট্রেনটা পাওয়ার জন্য আমরা আগের থেকে চেষ্টা করে আসছি এবং এই মুহূর্তে আমাদের এটা ছিল, এটা তো সেই জন্য আন্দোলনটা, যাতে এই ট্রেনটা এই রুট দিয়ে চলে বললাম সেটা কিন্তু নয়, আমরা এই আন্দোলনটাকে জারি রাখবো যাতে এই ট্রেনটা দার্জিলিং এই আলিপুরদুয়ার জংশন দিয়ে এই রুট দিয়ে এই দলগাঁও বিনাগুড়ি মালবাজার হাসিমারা এই রুট দিয়ে চলাচল করে।